হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল अगेन। তো আজকে হচ্ছে বাড়িতে কার্তিক পূজো। তো আজকে তিনটে নতুন কার্তিক এসেছে আমাদের বাড়িতে, যাদের মুখ ঢাকা আছে। আর এখানে সব প্রিপারেশন করা আছে। পূজো শুরু হবে সন্ধ্যের বেলায় 5:30টায়। তো এখন সব প্রিপারেশন মানে জোগাড় করে রাখা হয়েছে, ঠিক আছে, 4টার দিকে। তারপরে সব সাজানো হবে আর ঠাকুর মশাই আসবে, তখন পুজোটা আরম্ভ হবে। কার্তিক পুজোতে যেটা 4 বার কার্তিক ঠাকুরের পুজো করতে হয়, তো সেটা এখন একবারেই হয়ে যাচ্ছে আমাদের ঘরে। তো দেখতে পাচ্ছেন মা রেডি হয়ে গেছে। তো মা গ্রিন কালারেরই জামা পরেছে, আর এখানে সব কিছু বাইরে নিয়ে আসা হয়েছে। এটা হলে হচ্ছে, মতলব হল এরিয়াতে পুজোটা হচ্ছে। তো যেমন কি দেখতে পাচ্ছেন নাড়ু সব কিছু বেলুন দিয়েও সাজানো হয়েছে। তো যান বেলুন ফুলিয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছে। এখন মা আসছে, যেহেতু ঠাকুর মশাই এসে গেছে এখন, তো শাক বাজানো হয়েছে, এই জন্য মা ঠাকুর সেজে গেছে। আর যান কার্তিক ঠাকুরকে নিয়ে আসছি। কার্তিক ঠাকুরকে এখন বসানো হচ্ছে সিংহাসনে, বসানো হচ্ছে কার্তিক ঠাকুরকে। তো পুরোহিত মশাই বসিয়ে দিচ্ছে। আর 4টির কার্তিক ঠাকুরের পুজো এখন জাস্ট আরম্ভ হবে। তো চলেন তাহলে এই কার্তিক পুজোর ব্লগটা দেখি, আশা করি আপনাদেরকে ভালো লাগবে, এন্ড অবধি কিন্তু নিশ্চয়ই দেখবে। অনেক মজা আসছে, সবাই নতুন নতুন জামা পরেছে। আর এখন জান আর আমি পুজোতে বসবো, মাও আছে। তো মা এখন সোফাতে বসে আছে, জান প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে। এখন ঠাকুরকে সাজানো হচ্ছে মালা দিয়ে। অনেকই ইমোশনাল মুমেন্টও আছে, কেন কি ঠাকুর 4টে বছর আমাদের সঙ্গে ছিল, ঠিক আছে, এখন হট করে ঠাকুর চলে যাবে। তো একটু ইমোশনালও হচ্ছি, কেন কি সেই সকালবেলা রোজ উঠে ঠাকুরকে দেখতাম, আর এখন ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগবে। তো আমি খুব মিস করব ঠাকুরকে। আর আমি জানি ঠাকুর সবসময় আমার সঙ্গে আছে, আপনাদের সঙ্গেও আছে, ঠাকুর সব জায়গায় আছে। মানে একটা অ্যাটাচমেন্ট যে ব্যাপারটা, আমি শায়দ ওয়ার্ডসে বোঝাতে পারছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওম কার্তিকেয়
সো এখন যেমনকে আপনারা দেখতে পাচ্ছেন কার্তিক পুজো শেষ হয়ে গেছে, এখন যজ্ঞ করা হচ্ছে মানে হোম হচ্ছে, ঠিক আছে। তো পুরোহিত মশাই এখন সব জোগাড় করছে, কাঠগুলোকে আর ফুল দিয়ে এখন সব ঠিক করা হচ্ছে। তো জাস্ট এখন হোম স্টার্ট হবে। ওং বাগীশ্বর সহিত বাগীশ্বর জয় নমঃ। কেশ গন্ধং ওং নমঃ বাগীশ্বর সহিত বাগীশ্বর জয় নমঃ। কেশ সচন্দন পুষ্পং বাগীশ্বর সহিত বাগীশ্বর জয় নমঃ। কেশ ধূপং নমঃ বাগীশ্বর সহিত বাগীশ্বর জয় নমঃ। কেশ দীপং নমঃ বাগীশ্বর সহিত বাগীশ্বর জয় নমঃ। তো এখন যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এখন হোমের জন্য বসেছি, ঠিক আছে। ওখানে মেজো পিসিন বসে আছে, এখানে রাখি কাকিমা, মেজুমণি, মা, ভাই সবাই আছে, আর আর্ধেকজন নিচেও আছে, ঠিক আছে। তো লোকজন এসে গেছে পুজোর জন্যে। এখন ঠাকুরমশাই ঘিটাকে গলাচ্ছে, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন। সচন্দন পুষ্পং কাং কার্তিক নমাগ্নে নমঃ। এষ ধূপং ওং কাং কার্তিক নমাগ্নে নমঃ। এষ দীপং ওং কাং কার্তিক নমাগ্নে নমঃ। এষ শুভকরণং নৈবেদ্যং অভি নৈবেদ্যং ওং কার্তিক নমাগ্নে স্বাহা। ওং প্রজাপতে স্বাহা। ওং ইদম প্রজাপতে। ওং ইন্দ্রায় স্বাহা। ইদম ইন্দ্রায়। ওং অগ্নে স্বাহা। ইদম অগ্নে।
ओम सुमाय स्वाहा इदं सुमाय विष्णु विश्रम तस्तद विष्णु विश्रम तस्तद कार्तिकेय स्वाहा येषु सज्ज बिलपत्र ओम कां कार्तिकेय स्वाहा এস বেশি ব্লক নিতে পারিনি কারণ কি উপোস করেছিলাম ঠিক আছে আর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বাড়িভর্তি লোকজন ছিল বেশ ভালো লাগলো আর সবার লাস্টে আমি আর জান খেলাম তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেট আলুর দম ছিল ফ্রাইড রাইস ছিল ভেজ কাটলেট পনির চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম দিয়ে তো খাবারের মেনু এগুলো সব ছিল আর 11:30টা বেজে গেছে এখন আমি আমার ফাস্টটাকে ব্রেক করছি তো এখন আমি ঝটপট খেয়ে নি আর এই ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই।